নষ্ট ভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা কি দেখতে পেলাম, ওই মামুনুল হক এই পদত্যাগের কিছুক্ষণ পরেই লেজ গুটিয়ে হেঁটে হেঁটে ছাত্রলীগের সাথে মোকাবেলা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকে আমার ইসলাম ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। দর্শক, যেহেতু ভিডিওটি প্লে করছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে হৃদয়ের গহীন থেকে চেপে রাখা কষ্ট আপনাদের সামনে শেয়ার করব। প্রিয় দর্শক, ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে, আল্লামা মামুনুল হক চট্টগ্রামে যেন যেতে না পারে সেই জন্য রাস্তাকে অবরোধ করা হয়েছে, রাস্তায় টায়ার পেট্রোল জ্বালিয়ে আগুন ধরানো হয়েছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ শেষ না করে যাবেন না। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হকের নাম তো শুনেছেন আপনারা, আল্লামা মামুনুল হককে বিতর্কিত বানানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে। আল্লামা মামুনুল হক ধর্ম ব্যবসায়ী, আল্লামা মামুনুল হক বয়ানের মধ্যে উস্কানি দিয়ে থাকেন, আল্লামা মামুনুল হক দেশ এবং স্বাধীনতার শত্রু, আল্লামা মামুনুল হক স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের শত্রু, পরিশেষে সরকারের শত্রু, মানবতার শত্রু। আল্লামা মামুনুল হককে সারা দেশে এই স্লোগান দিয়ে তাকে উগ্রপন্থী বানানোর অপচেষ্টা চালাচ্ছে, তাকে জামাতপন্থী শিবিরপন্থী বানানোর একটা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এটা কেন? তার একমাত্র কারণ হচ্ছে আল্লামা মামুনুল হক তার বক্তব্যে বলেছিলেন যে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না, যদি মূর্তি স্থাপন করা হয় সেই মূর্তি বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে তিনি তার বক্তব্য দিয়েছেন। প্রকৃত মুসলমান, যারা নিজেকে মুসলমান দাবি করে কোরআন হাদিসকে বিশ্বাস করে, তারা অবশ্যই এ কথাকে সমর্থন করবে, কারণ হাদিসে পাকে স্পষ্ট ভাস্কর্য কিংবা মূর্তি প্রতিমা সব কিছুইকেই নিষেধ করা হয়েছে। প্রিয় দর্শক, তার এই বক্তব্যকে কেন্দ্র করে এখন সরকারের একদম টার্গেট আল্লামা মামুনুল হক। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, আল্লামা মামুনুল হকই কি সারা দেশে একমাত্র হকপন্থী আলেম, নাকি সারা দেশে আরও হাজার হাজার হকপন্থী আলেম উলামা রয়েছেন? আজকে আল্লামা মামুনুল হক এই বক্তব্য দেওয়ার কারণে তাকে টার্গেট করা হয়েছে, তাকে বয়কট করা হচ্ছে সরকারিভাবে। তার এই কথাকে সমর্থন জানিয়ে আমাদের বাংলাদেশের বড় বড় ওলামাই কেরামরা কেন বিবৃতি দিচ্ছেন না যে আল্লামা মামুনুল হক যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের সাথে আমরা ঐক্যমত পোষণ করছি? অন্য অন্য বক্তব্যে হয়তো আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই বিক্ষেত্রে আপনাদের তো কোনো মত পার্থক্য থাকার কথা নয়। এই ক্ষেত্রে তো আল্লামা মামুনুল হকের এই বক্তব্যের সাথে তো সুন্নি ওয়াহাবি খারেজি সালাফি আহলে হাদিস কৌমিপন্থী পীরসাবি দরবারি সমস্ত ওলামাই কেরাম ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, কিন্তু আজকে আল্লামা মামুনুল হককে ফাঁসানো হচ্ছে। আপনারা যার যার গা বাসিয়ে নিজেদের দরবার নিয়ে নিজেদের খানকা নিয়ে বসে আছেন কেন? এটা তো ইসলামের নীতি ছিল না। ভাস্কর্য ইস্যুতে যদি ওলামাই কেরাম দলমত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে কিন্তু বাংলাদেশে ভাস্কর্য করা কখনোই সম্ভব হবে না, কারণ এদেশে ইতিপূর্বেও যারা ভাস্কর্য তৈরি করার চেষ্টা চালিয়েছে তাদেরকে কিন্তু প্রতিহত করেছে ওলামাই কেরাম। এর আগে লালন ভাস্কর্য উৎখাত করতে বাধ্য হয়েছে, বিমানবন্দরে হজ ক্যাম্পের সামনে ভাস্কর্য করতে দেওয়া হয়নি, গ্রিক দেবীর মূর্তিকে সরাতে বাধ্য হয়েছে রাতারাতি ওলামাই কেরামদের আন্দোলনের তুপের মুখে পড়ে। অতএব এই বিষয়টা নিয়ে যদি সমস্ত ওলামাই কেরাম ঐক্যবদ্ধ একই প্ল্যাটফর্মে যদি আন্দোলন করা যায়, তাহলে এই আন্দোলনে ফলপ্রসূ হবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের গদির ভয়ে, আমাদের খানকার ভয়ে, আমাদের রাজনৈতিক দলের ভয়ে, আমাদের সম্পর্ক বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আজকে আল্লামা মামুনুল হককে টার্গেট করা হয়েছে, আমরা চেয়ে চেয়ে দেখছি তাকে কিভাবে এই রাস্তা থেকে হটানো যায়, এই দৃশ্য আমরা দেখতেছি তারা কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে মামুনুল হকের উপরে। আফসোস লাগে, অবাক লাগে, আমরা হকপন্থী উলামায়ে কেরাম দাবি করি, আমাদের সেরে তাজ আপনারা, অথচ হক কথা বলার সময় আপনারা চুপ থাকেন, আপনারা হেকমত গ্রহণ করেন, আপনাদের হেকমত কখন যে শেষ হয় সে হেকমতের কারণে ওই দিক দিয়া ধামাচাপা পড়ে যাচ্ছে, ওই দিক দিয়া পিষ্ট হয়ে যাচ্ছে অনেক মানুষ, সেই খবর নাই আপনাদের। আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা শেয়ার করতে চাই। আফগানিস্তানে যখন আমেরিকার সরকার আলকায়দার মুজাহিদ ওসামা বিন লাদেনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছিল, তখন আমিরুল মুমিনিন মোল্লা উমর রহমতুল্লাহি আলী তিনি ডিনাই করেছিলেন। তিনি বলেছিলেন, একজন অতিথি মুজাহিদকে আমরা কখনো কাফেরদের হাতে তুলে দিতে পারি না, তার নিরাপত্তার দায়িত্ব আমাদের, তাকে তুলে দেয় নাই, যার কারণে 18 বছর আফগানিস্তান আমেরিকার সাথে যুদ্ধ করেছে, অবশেষে আফগানিস্তান থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু ওই সময় কিছু মুনাফিক মার্কা, হেকমতি মার্কা কিছু আলেম তারা বলেছিল, যদি ওসামা বিন লাদেনকে তাদের হাতে তুলে দেয় তাহলে তার কারণে হয়তো দেশটা স্থিতিশীল পরিবেশ থাকবে, দেশের পরিবেশ ভালো থাকবে, পরিস্থিতি ভালো থাকবে, কিন্তু মোল্লা উমর দেন নাই। আজকেও আমাদের দেশে কিছু লোক তারা ভাবতেছে আল্লামা মামুনুল হককে মাহফিল থেকে বয়কট করলে তাকে ছাড়াই তো মাহফিল করা যায়,
কেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার দরকার কি? এরকম হেকমতওয়ালা কিছু আলেম তারা হেকমতি বক্তব্য দিতে প্রস্তুত হয়ে থাকেন, তারা নিজেদের পকেট ভারী করার জন্য তারা বলছেন মামুনুল হককে মাহফিলে আসতে না দিলে তাকে ছাড়াই মাহফিল করা হোক। তারা হয়তো ভুলে গেছে আজকে মামুনুল হক সত্য সঠিক কথা বলার কারণে, যেই সত্য সঠিক কথা বলার কারণে সরকারের গায়ে লেগেছে, দলীয় লোকদের গায়ে লেগেছে, তার কণ্ঠকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং আমরাও চুপ থেকে তাদের এই কর্মকাণ্ডকে সমর্থন জানিয়ে যাচ্ছি। আমাদের ভুলে গেলে চলবে না। এভাবে যদি হকপন্থী বজ্রকণ্ঠলা আলেমদেরকে কণ্ঠনালীকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালায় এবং তারা সফল হয়, ভবিষ্যতে আমাদের জন্য আরও কঠিন মুহূর্ত, কঠিন ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। এই জন্য আমি বলবো, যে সমস্ত উলামায়ে কেরাম যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে খুব ভালো সম্পর্ক, যারা আমাদের বিপদ আপদে কওমি মাদ্রাসার কাজে আসে, যে সমস্ত উলামায়ে কেরাম মাওলানা ফরিদুদ্দিন মাসউদ, মাওলানা রুহুল আমিন সাহেব, বড় আলেম দ্বীন, যারা সরকারের সাথে সম্পর্ক ভালো, তারা তো এই বিষয়টা নিয়ে সরকারের সাথে আপোষ করতে পারে যে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করা ইসলাম কখনো সমর্থন করে না। আজকে মামুনুল হককে ফাঁসিয়ে দিয়ে আমরা ভাবছি আমাদের গা কে বাঁচাতে চেষ্টা করছি, এর জের কিন্তু মারাত্মক ভয়াবহ হবে। প্রিয় দর্শক, এই জন্য মামুনুল হকের সঙ্গে দেওয়া, মামুনুল হকের বক্তব্যকে সমর্থন করা, তাকে সাহস যোগানো, যত বাধা বিপত্তি আসুক না কেন, ইসলাম তো এটাকেই বলে সত্য কথা বলতে গেলে যদি আমার বাবার বিরুদ্ধে সত্য কথা হয়, আমার দলের বিরুদ্ধে সত্য কথা বলতে গেলে দল বেজার হয়, তাহলেও আমার সত্য কথা বলেই যেতে হবে, এটাই প্রকৃত মুমিনের আলামত। আজকে আমাদের দরবারকে ঠিক রাখার জন্য, আমাদের খানকাকে ঠিক রাখার জন্য, আমাদের রাজনৈতিক দলকে ঠিক রাখার জন্য আমরা আজকে চুপ আছি। আল্লামা মামুনুল হককে ফাঁসানো হচ্ছে, আমরা চেয়ে চেয়ে চুপ করে বসে আছি, কিন্তু সেদিন বেশি দূরে নয়। আল্লামা মামুনুল হকই কিন্তু শেষ নয়, তারা যেটা চাচ্ছে এদেশ থেকে ইসলাম পন্থীদের উৎখাত করে দেওয়ার জন্য, তারা সফল হয়ে যাবে যদি আজকে আমরা উলামায়ে কেরাম যার যার গা ঢাকা দিয়ে যার যার শরীরকে বাঁচানোর জন্য অপচেষ্টা চালাই। প্রিয় দর্শক, আজকে আলামিন সংস্থার মাহফিলে আল্লামা মামুনুল হক বয়ান করবেন। ছাত্রলীগের তারা আন্দোলন করেছেন, তারা দিবে না সেখানে যাওয়ার জন্য, এবং রাস্তায় মুড়ে মুড়ে তারা পেট্রোল জ্বালিয়ে রাস্তাকে অবরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসন রাস্তা মুহূর্তের মধ্যেই ক্লিয়ার করে দিয়েছেন। প্রিয় দর্শক, যত চেষ্টাই চালাক না কেন, যত রকমের অবরোধ করাক না কেন, আল্লাহ মামুনুল হককে তার সত্য ন্যায় কথা বলা থেকে বাধা প্রদান করা যাবে না। জেল জুলুম নির্যাতন নিপীড়নের ভয় মামুনুল হকরা করে না, মামুনুল হকের অনুসারীরাও করে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে চট্টগ্রামে ছাত্রলীগ কর্তৃক যে রাস্তা অবরোধ করা হয়েছে মামুনুল হকের রাস্তাকে বন্ধ করার জন্য, তিনি যেন ঢুকতে না পারে চট্টগ্রামে, সেই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম, হাজার বিশ সম্পূর্ণ নিবেদন স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল আজাদ। প্রিয় দর্শক, চট্টগ্রাম 1 নং ইউনিভার্সিটি গেটে কিনা ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল মামুনুল হককে ঠেকানোর জন্য প্রতিবার সমাবেশ বিক্ষোভ মিছিল করে রাস্তা সড়ক ব্যারিকেড দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এখানে সড়ক বন্ধ করেছিল। এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ মাসুম এবং হাটহাজারি মডেল থানা বাধ্যকর্মসা ওসি অরুণ রফিকুল ইসলাম নেতৃত্বে সেই ব্যারিকেডটি উদ্ধার করে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতেছে। ইতিমধ্যে এই মুহূর্তের ভিতরে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে এবং যে সড়ক ব্যারিকেড ছিল সেই সড়কের ব্যারিকেড 2 মিনিটের ভিতরে আপনার এবং যেখানে টায়ার জ্বালিয়েছিল সেই টায়ারগুলো তাৎক্ষণিক বন্ধ করে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে আমাদের হাটহাজারি মডেল থানার ওসি রবিউল ইসলাম সাহেব।